মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মায়ের মৃত্যুটা হঠাৎই হলো, কিভাবে হলো আমি কিছুই জানি না। মল্লিকা ম্যাম, আমি আপনাকে সব জানিয়ে দেব, আপনি চিন্তা করবেন না। আরে আসুন। তা আপনি এরকম উকি ঝুঁকি না মেরে আড়ি না পেতে সোজা ঘরেই তো চলে আসতে পারে। কি চাই আমাকে ধরে রেখেছেন কেন? আপনার নাম? কড়ালি, কড়ালি চরণ। আপনার পদবী? পদবী জেনে কি করবেন, চলে যান, চলে যান। এই পরিবারের সাথে আপনার সম্পর্ক কি? সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। আপনি প্রতিবন্ধী তাই না? চলুন ছেড়ে দে, ছেড়ে দাও ওনাকে। নকল, শুধু শুধু কেন এই স্ক্র্যাচ নিয়ে ঘোরেন বলুন তো করালি বাবু? এ তো নকল। হ্যাঁ কাকা বাবু, এটা নকল। ওই যে লোকটা, ওই লোকটাও নকল। এই পুরো ব্যাপারটাই নকল। কেন বলুন তো? আপনি জানেন না, বিনয় সহ কিন্তু অনেক কথাই বলেছে। বিনয় সাহু মানে প্রমোটার বিনয় সাহু। কি বলেছে সেই বিষয়ে পরে কথা বলি। আপাতত আমরা করালি বাবুকে সসম্মানে আমাদের ডেরায় নিয়ে যাই। কোথায় নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবেন আমাকে? কোথায় নিয়ে যাবেন? পরে বলছি। মল্লিকা ম্যাম, আমি যদি খুব একটা ভুল না করে থাকি, আপনি এখানে থাকতেই পারেন। এসব অভিশাপ টভিশাপ সব আমি গুছিয়ে দিয়ে যাবো, চিন্তা করবেন না। তবে দু একটা রাত আপনি একটু সাবধানে থাকবেন। আর মনে হচ্ছে আপনার উপর আবার আক্রমণ হতে পারে। কে আক্রমণ করবে? আমার মনে হয় না সে এই ঘরে আছে। যাই হোক, আমি আসছি, পরে কথা বলবো। তুমি কিন্তু খুব ইন্টেলিজেন্ট মেয়ে। হ্যাঁ, লোকে বলে ওর আইকিউ নাকি গড়পড়তা মানুষের থেকে অনেকটা বেশি। আসি মল্লিকা ম্যাম, চলুন করালি চরণ বাবু, তাহলে আপনার সাথে একটু বাক্যলাপ হয়ে যাক, নিয়ে এসো।
কোথায় যাচ্ছ তুমি? কোথাও না। জয়ন্তী, হ্যাঁ দিদি, যাও তো, যাও তো, একটু দেখো তো কোথায় যাচ্ছে, যাও দেখছি, একটু সাবধানে। কাকাবাবু দাঁড়াও, করালি চরণের পা দুটো সুস্থ, তা সত্ত্বেও সে ক্রাচ নিয়ে হাঁটে, এটা তোমরা জানতে? আমি জানতাম না, বিশ্বাস কর আমি জানতাম না। কাকাবাবু তুমি তাড়াতাড়ি বিদেশে ফিরে যাও, না হলে বিপদ বাড়বে। ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। আমাকে কেন এভাবে এখানে তুলে আনা হয়েছে আর এভাবে আটকেই বা রাখা হয়েছে কেন জানতে পারি কি? আই এম সরি আশিস ভাইবাবু, আমার কিছু করার নেই, আপনাকে একটু ওয়েট তো করতেই হয়। আসলে জ্যাস একটা ছোট ইনভেস্টিগেশনে গেছে, ওই এলেই আপনাকে ছেড়ে দেব। অ্যাকচুয়ালি কি জানেন আশিস ভাইবাবু, জ্যাসের ইনভেস্টিগেশনের মজাটাই আলাদা। দেখুন, আমি আপনাকে প্রশ্ন করতে পারি, কিন্তু ও যেন একেবারে থট লিডার, অনায়াসেই আপনার মনটা পড়ে ফেলতে পারে, আর সেই জন্য আপনাকে তো একটু ওয়েট করতেই হবে। কিন্তু আমার অপরাধটা কি কি করেছি আমি? না 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 না, আপনি কিচ্ছু করেননি, আপনি কোনো অপরাধ করেননি, আপনি তো শুধু ওই হয়ে যাওয়া সংগঠিত অপরাধকে থামা চাপা দিয়েছেন। আপনি কি বলতে চাইছেন মিস্টার বটকবেল? আপনি আমাকে অ্যাকিউজ করছেন, আমি কিন্তু কোনো এলেবেলে লোক নই, আমি কৌশিকী মুখার্জির কোম্পানিতে চাকরি করি এবং সমাজে আমি একজন প্রতিষ্ঠিত মানুষ, আমার সাংবাদিক বন্ধুরা রয়েছে আর আমার পেছনে একটা গোটা নিউজ পেপার রয়েছে, মাইন্ড ইট। জানি, আমি জানি আশিস মাইবাবু, আপনার লিস্ট অনেক মোটা। মিস্টার বটকবাল, একদম চিৎকার করবেন, আর একটু অপেক্ষা করুন না, ওকে আসতে দিন। কিন্তু সমস্যাটা কি? আমি কোন সংগঠিত অপরাধকে ধামাচাপা দিয়েছি? আপনি কিচ্ছু বুঝতে পারছেন না? না আপনাকে রিভলভার দেখিয়ে গাড়িতে তোলা হলো, তারপর সেখান থেকে আপনি আপনি মিসিং হয়ে গেলেন, আপনাকে শ্যুট করা হয়েছিল বা অন্য কোনো পদ্ধতিতে আপনাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, সেখান থেকে আপনি বেঁচে ফিরলেন কি করে আশিস বাবু? কে হেল্প করলো আপনাকে? কি অবান্তর কথা বলছেন আপনি! না কোনো অবান্তর কথা আমি বলছি না, কোনো অবান্তর কথা বলছি না। দেববাসনের কোম্পানির দুজন সিকিউরিটি গার্ড কিন্তু থানায় এসে ডায়েরিটা করেছে যে আপনি ওই অফিসে রাতে ঢুকেছিলেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।